যে কিছু পলিসি কিছু কাজ করলে আসলে আমরা রাতের সৌন্দর্য অনেক সুন্দর। আসসালামু আলাইকুম সবাইকে, আমার ইউটিউব এবং ফেসবুক পেজে স্বাগতম। তো আজকে আবার একটা ট্যুরে বের হচ্ছে, তবে আজকে বাইক ট্যুর না, আজকে হচ্ছে ট্রেনে যাচ্ছি। ট্রেনে যাব হচ্ছে ঢাকাতে, আর ঢাকা থেকে বাসে যাব হচ্ছে সিলেট। তো সিলেট সি প্যালেসে আমাদের একটা প্রোগ্রাম আছে, ইনশাল্লাহ ওখানে আমরা যাব। ওখানে আমাদের গ্রেট অল সিরামিক্সের প্রোগ্রাম। এখন আমি ঈশ্বরদী বাইপাস স্টেশনে আছি। তো আপনারা আমার ভিডিওটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো হচ্ছে যে আমাদের ট্রেনটা এখন চলে আসলো, এই ট্রেনটাতে এখন আমরা যাব। তো আমি হচ্ছে এসি কেবিন নিয়েছিলাম, আমাদের দুইটা সিট বুকিং ছিল, সিরাজগঞ্জ থেকে হচ্ছে কাকু উঠবে। তো ট্রেন জার্নিটা আসলে আমার খুব ভালো লাগে, কারণ বাস জার্নিটা আমার পছন্দ হয় না, আর ট্রেন আর বাইক এই দুইটা জার্নিটা আমার বেশি পছন্দ। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। এখন বাজে হচ্ছে অলমোস্ট 6:30। আমরা হচ্ছে যে এখন সংসদ ভবনের একদম সামনে, এখান থেকে বাসে উঠবো। আর গতকালকে রাত্রে আসছি, এসে হোটেলে ঘুমাইলাম রাতে, ওখানে খাওয়া দাওয়া করছি, তখন আর ভিডিওটা করা হয়নি। তো এখন বাসে উঠবো, বাসে উঠে এখান থেকে আমরা চলে যাবো ইনশাল্লাহ সিলেট। সিলেটে গিয়ে সি প্যালেসে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, আর এমনি তো রাস্তার ভিডিও একটু ছোটোখাটোভাবে নিব। তো সবাই সঙ্গে থাকুন ইনশাল্লাহ। তো এই বাসটাতে আমরা যাব সেন্ট মার্টিন। তো আমাদের আরও বেশ কয়েকটা বাস ছিল, এই বাসটাতে আমি আর আমার কাকু উঠছিলাম। তো বাসটা বেশ আরামদায়ক বাস ছিল, জার্নি করে বেশ ভালো লাগছে, আর কোনো ক্লান্তিও হয়নি তেমন। তবে সকালের আপনার হচ্ছে যে কেক দিছিল বাসের মধ্যে, ওইটা খেয়ে প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো। তো আমরা অলরেডি এই যে সিলেটের মধ্যে ঢুকে পড়ছি, এখন সিলেটের মধ্যে ঢুকে পড়েই তো এই যে চায়ের বাগান চলে আসছে আমাদের সামনে। আর হোটেলে যাওয়ার রাস্তাটা খুবই চিকন ছিল, আপনার যে একটা গাড়ি পাশে আসলে মানে বাস পার হওয়া খুবই কঠিন ছিল, এটাতে বেশ গাড়ির ড্রাইভার অনেক মানে বিব্রতি বোধ করছিল। আর তাছাড়াও এই বাগান মানে সিলেট যে রিসোর্টে যাচ্ছিলাম, এই রিসোর্টে যাওয়ার আগে এই চায়ের বাগান আর ছোট ছোট যে পাহাড়গুলা দেখতে খুবই ভালো লাগতেছিল আমাদের। তো অলমোস্ট আমরা হচ্ছে এখন এই যে সি প্যালেস গেটে চলে আসছি। তো এখানে হচ্ছে গাড়ি চেক আউট করবে ওরা, আমরা গাড়িতে কয়জন আছি এগুলো ওরা সব হিসাব নিকাশ নিচ্ছে। তো আমাদের ড্রাইভার সাহেব বেশ ভালোভাবে হিসাব নিকাশগুলো বুঝাই দিল। তো এখান থেকে ঢুকে আপনার সবচাইতে যে আকর্ষণীয় যে জিনিসটা চোখে পড়বে আপনাদের এই রিসোর্টটার, সেটা হচ্ছে গেটের মধ্যে ঢুকেই বাম হাতের হচ্ছে এই ঝর্ণাটা। ঝর্ণাটা এত সুন্দর ছিল, আর বিশাল বড় ঝর্ণা বানায় রাখছে ওরা, এটা কৃত্রিম ঝর্ণা যদিও, কিন্তু এত সুন্দর করে বানাইছে মানে কি বলবো, এটা নিজে চোখে না দেখলে বোঝা যাবে না, খুবই ভালো লাগে এটা দেখতে। তো আমার খুবই ভালো লাগছে, ঢুকেই হাতের বাম হাতে ঝর্ণাটা পড়ে। তো এখন যে আমাদের গাড়িগুলো সব সিরিয়াল বাই সিরিয়াল চলে আসতেছে, আমরা বেশ 4টা বাস ছিল আমাদের, কোম্পানির লোক আর সারা বাংলাদেশের ডিলাররা সবাই ছিল এই 4টা বাসে। তো এখন আমরা হচ্ছে ভিতরে ঢুকব। তো ভিতরে ঢোকার আগেই হচ্ছে যে এখানে গেটে একটু হালকা চেক করে, তো এখান থেকে আমরা চেকিং করে এই যে লবিতে ঢুকে পড়লাম। আর লবিটা আসলেও খুব ভালো লাগছে দেখে, অনেক বড় একটা জায়গা। তো এখানে ঢুকে আবার সিকিউরিটির জন্য ব্যাগগুলো আবার এরা চেক করে যে ব্যাগের মধ্যে কারোর কিছু আছে কি না। তো এখান থেকে আমরা ব্যাগগুলো দিই, ব্যাগগুলো চেক করে তারপরে হচ্ছে আপনার আবার Next food. Wow.
তো হচ্ছে আমরা ওখান থেকে চাবি নিয়ে নিই আমাদের রুমের, রুমের চাবিটা নিয়ে রুমের দিকে যাচ্ছি এখন। তো রুমের মধ্যে ঢুকে কি বলবো, রুমের মধ্যে ঢুকে এতটাই ভালো লাগছে, রুমটা খুবই সুন্দর একটা রুম দিয়েছিল আমাদের, মানে রুমের বেড, ওয়াশরুম সবগুলোই খুবই সুন্দর। আর ঢুকে যে এটা বিশাল বড় জানালা বলবো না কি বলবো, খুবই ভালো লাগছিলো। এখান থেকে আপনার মানে পদ্মাটা সরাইলেই পাহাড় আর হচ্ছে চায়ের বাগান দেখা যাচ্ছিল। তো আমাদের রুমটাতে থেকে খুবই ভালো লাগছে, অনেক মজা পাইছি রুমে থেকে ওখানে। যদিও তো আমরা এখন হচ্ছে রুমে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে নামাজ পড়ে এখন হচ্ছে লাঞ্চ করব। তো লাঞ্চের জন্য ঢুকতেছে ভিতরে, আমরাই হচ্ছে সবার লেট, সবার পেছনে পড়ছি আমরা। তো দেখা যাক, খেয়ে নেই তারপরে বাদ বাকি কথা হবে, আরো অনেক ভিডিও হবে, কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বের হলাম, আমাদের খেলা আছে সেই খেলার জন্য। আর আমার পিছনের যে বিল্ডিংটা এটাই হচ্ছে মূল রিসর্টটা। আর তাছাড়া হচ্ছে যে এই ভিতরে ভিতরে অনেক কটেজ আছে, রুম আছে। আর এই ভিতরে ঘোরার জন্য আপনারা এখানে যারা থাকবেন, যে এখানে আমাদের সমস্ত বাংলাদেশের ডিলারদের ছবি আছে। তো আমরা হচ্ছে এখন একটু আশপাশে ঘুরে দেখতেছি, এই যে এই জায়গায় জায়গায় এরকম বাচ্চাদের খেলার জন্য সুইমিং পুল, তারপরে হচ্ছে আপনার এরকম খেলার অনেক কিছুই আছে। যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা অনেক মজা পাবেন এখানে ঘুরে। তারপরে এখানে হচ্ছে আপনার ঝুলন্ত ব্রিজও আছে, আর এই ঝুলন্ত ব্রিজটা পার হয়ে হচ্ছে আপনার হাতের বাম পাশে হচ্ছে সুইমিং পুল, এই বিল্ডিংটার মধ্যে সুইমিং পুল। তো এখানে সুইমিং পুল সহ আরও বার আরও অনেক কিছু আছে এটার মধ্যে, আসলে এত কিছু ভিডিও করে তো দেখানো সম্ভব না। যদিও তো বেশ ভালোই লাগতেছিল ঘুরতেছিলাম। হেলিপ্যাডের এখানে এই যে হেলিকপ্টারটা ঠাকানো আছে, এখান থেকে চতুর সাইডে মোটামুটি বেশ ভালো লাগে দেখতে। তো আমরা হচ্ছে একটা যে এই অটো গাড়িতে উঠি, উঠে ঘুরতেছিলাম। আর ঘুরতে ঘুরতে হচ্ছে যেহেতু আমাদের খেলার টাইম হয়ে যাচ্ছিল, এজন্য খেলার মাঠ যেখানে সেখানে আবার আমরা রওনা দিয়ে দিলাম। আমরা এখন গাড়িতে উঠে খুব ঝাঁকাঝাঁকি করে খুব মজা পাচ্ছি, গাড়িতে উঠে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ক্যামেরাটা খুব ঢুকতেছে, এভাবে ভিডিও করা যাবে না। তো এটা হচ্ছে আমাদের খেলার মাঠ, এখানে হচ্ছে আমাদের সব ডিলারদের খেলা ছিল। এটা হচ্ছে আপনার মার্বেল দৌড় এখানে খেলা হয়েছে, তারপরে হচ্ছে বল নিক্ষেপ খেলা হয়েছে, তারপরে চোখ বেঁধে হাড়ি ভাঙা খেলা হয়েছে। তো মার্বেল দৌড়ে আমি হচ্ছে তৃতীয় স্থান নিয়েছিলাম, বেশ মজা করছিলাম ওখানে। ডিলার মিট 2023, এখন আমরা হল রুমে প্রবেশ করব। তো দেখা যাক ভিতরে কি মিটিং হয় আজকে, সবাই রেডি অ্যাম্বাসাদার পিছনে। তো মিটিংয়ের ফাঁকে হচ্ছে আমরা আবার একটু রাতে বের হই। রাতে এই হোটেলটা এত সুন্দর লাইটিং আর এত সুন্দর লাগতেছিল, খুবই ভালো লাগছে আমাদের এটা। তো মিটিং শেষ করে ওখানে আমাদের লটারি হয়েছিল, লটারিতে আমি তৃতীয় পুরস্কারটা পাই, এক ভরি স্বর্ণের চেন। তো বেশ ভালো মজা হয়েছে। এই যে এখন আমাদের খাওয়া দাওয়া চলতেছে, খাওয়া দাওয়ার পরে হচ্ছে আপনার গান বাজনার আয়োজন ছিল ওখানে, সেখানে বেশ সবাই ডিলাররা অনেক মজা করলো, সবাই বেশ নাচাগানা করলো। গুড মর্নিং সবাইকে, সকালে আমরা ঘুমের থেকে উঠে আবার একটু বের হই রিসর্টটার চারপাশ ঘুরে দেখার জন্য। এই যে এরকম কটেজ আপনার ওখানে টোটাল 22টা আছে, আর 22টা কটেজই এত সুন্দর, খুব ভালো লাগে।
যেরকম নিরিবিলি আলাদা আলাদাভাবে এক একটা কটেজ আছে, সেখানে আপনার ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন। আবার এখানকার জন্য এক একটা বিল্ডিংয়ের জন্য ছোট ছোট যে এরকম সুইমিং পুল আছে, যারা পার্সোনালি ব্যবহার করতে পারবেন। তো ওখানে আচ্ছা আমরা এই যে ঘুরে ঘুরে দেখতেছি সব এক একটা কটেজ, তারপরে ওখান থেকে আমরা আবার হচ্ছে উপর থেকে নিচে আবার একটা লেক আছে, লেকের দিকে হচ্ছে আমরা যাই লেকটা দেখার জন্য। তো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি লেকের দিকে। অবশ্য তো লেকটা যদিও অনেক নিচে ছিল, তবুও আমরা লেকটা দেখার জন্য যাই। এই যে আমরা এখন সিঁড়ি বয়ে নিচে নামবো লেকটা দেখার জন্য। আর লেকের পাশে এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট টাইপের, এখানে বসে আমরা আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর যে ডান পাশে এটা হচ্ছে লেক, এখানে স্পিড বোটও আছে, এটাতে ঘুরে আপনারা বেশ লেকটা এনজয় করতে পারবেন ওখানে গিয়ে। তবে আসলে এই রিসোর্টটা ফ্যামিলি নিয়ে গেলেই সবচেয়ে বেশি মজা পাবেন আপনারা, আর বন্ধুবান্ধব নিয়ে গেলে তো পাবেনই। আবার এর মধ্যে ওখানে ছোট্ট একটা সবজির বাগানও করা আছে, ওখানে বেশ অনেক ধরনের সবজির গাছ ছিল। আর এই যে পাশেই হচ্ছে আপনার গাড়ির গ্যারেজ। তো আমাদের মোটামুটি সকালে এখান থেকে ঘোরা শেষ করে এখন আমরা বের হয়ে যাব, তো পুরো ভিডিওটা করা হয় না। আর ভিতরে যে একটা সুন্দর একটা মসজিদ, মসজিদের ডিজাইনটা আমাদের খুবই ভালো লাগছে। তো এখান থেকে শেষ করে আমরা হচ্ছে এখন সকালের ব্রেকফাস্ট করার জন্য বুফেতে চলে যাই। তো ওখানে ব্রেকফাস্ট করি, করে ওখানে বেশ আমরা সবাই একটু গল্প গুজব করে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আমরা যে এখন বের হয়ে যাব। যাই হোক, এখন সি প্যালেস হোটেল থেকে চলে যাচ্ছি আমরা রিসোর্ট থেকে। তো যাই হোক, আজকে মোটামুটি আমাদের এখানে একটা ফ্যাক্টরি হয়েছে নতুন, ফ্যাক্টরিটা ভিজিট করব আমরা সবাই। আর আজকে ঢাকা যাব, ঢাকা রাতে থেকে আগামীকালকে ইনশাল্লাহ রিসোর্টে চলে যাব। তো যাই হোক, মোটামুটি সিলেটের এই রিসোর্টটা বেশ ভালো লাগছে এবং জার্নিটাও খুব আনন্দদায়ক ছিল। আর লটারিতে আমি একটা এক ভরি স্বর্ণের চেন গিফট পেলাম, তারপরে হচ্ছে এমনি বিজনেস পারপাস হচ্ছে নেপাল ট্যুর পেলাম, আর এমনি তো নর্মাল গিফট পাইছি। যাই হোক, খেলাতে হচ্ছে মার্বেল দৌড় খেলাতে হচ্ছে তৃতীয় স্থান পাইছি আমি। যাই হোক, খুব ভালো লাগছে, এখানে খুব মজা হয়েছে, অনেক নাচাগানা হলো। তো ঠিক আছে, সিলেটের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।